हेलो फ्रेंड्स, वेलकम बैक टू योर ओन यूनिक चैनल दैट इज कंसेप्चुअल स्टडी प्लेटफॉर्म। बंधुरा एकसाथे অনেকগুলো ইম্পর্টেন্ট আপডেশন। পিএসসি ক্লার্কশিপ টাইপিং স্পেশাল সেট 3 এর আগে আমরা দেখে নিয়েছিলাম সেট ইম্পর্টেন্ট প্যাসেজ আছে, ভালো করে টাইপ প্র্যাকটিস করো, তোমাদের বেশি দিন হাতে টাইম নেই। এবং আজকে স্ট্যান্ডার্ড প্যাসেজ আছে এবং প্যাসেজটা টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করবে এবং অ্যাকুরেসি রেখে করার চেষ্টা করবে। এর সাথে অনেক কিছু দেখবো, পিএসসি অ্যান্সার কি রিলিজ করেছে আমরা দেখবো এবং সিএইচএসএল স্কিল টেস্ট 2019 নোটিস এসে গেছে, ভালো করে দেখে নেবে কী কী বলেছে যাদের যারা আছে, আর ক্যাগ নোটিস এসছে এবং এর সাথে ইউপিএসসি রেজাল্ট আপডেশন। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ, কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার নাম যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট, আমি রেগুলার আপডেশন এবং রেগুলার নোটিস, অফিসিয়াল আপডেশন সব কিছু দিয়ে দিই এবং রেগুলার পিডিএফও দিয়ে দিই। যারা জয়েন হয়নি এখনও অবশ্যই জয়েন হয়ে সিও সাকসেস বাইড আপ করবে। অ্যাপার্ট ফ্রম দিস, অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কসও পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা শেষে ক্লার্কশিপ টাইপিংয়ের স্ট্যান্ডার্ড প্যাসেজ দেখবো এবং রেগুলার প্র্যাকটিস করবে। তার আগে আমরা অফিসিয়াল আপডেশন দেখে নেবো। যদি আমরা পিএসসি অফিসিয়াল আপডেশন দেখি, একটু তাড়াতাড়ি বলছি, ভালো করে দেখে নেবে। 25 অক্টোবরের আপডেশন দেখে নাও কি বলছে। ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের অ্যান্সার কি ইন গভর্নমেন্ট পলিটেকনিক, ডেট অফ এক্সাম 11/9 হয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 2020, সিরিজ ওয়াইজ অ্যান্সার কি দিয়ে দিয়েছে। দেখো কি লেখা আছে একটু দেখে নাও। অ্যান্সার কি টু দ্য এমসিকিউ পেপার অফ এক্সামিনেশন, ডিটেলস অফ হুইচ প্রোভাইডেড করে দেওয়া হয়েছে, তোমরা একটু মিলিয়ে নিও। যদি ইন্ডিকেট এখানে লেখা আছে দ্যাট দে আর অ্যাডভাইস টু কম্পেয়ার দ্য অ্যান্সার কি, তোমরা মিলিয়ে নেবে কোশ্চেন পেপারের সঙ্গে ভেরি কেয়ারফুলি। অ্যান্ড ইন্ডিকেট দ্য টেস্ট বুকলেট সিরিজ অ্যান্ড সিরিয়াল নাম্বার অফ দ্য কোশ্চেন্স রিগার্ডিং হুইচ দে হ্যাড এনি ডাউট। যদি কোনো ডাউট থাকে তোমাদের বুকলেট সিরিজ আর সিরিয়াল নাম্বার মেনশন করে তোমরা কমিশনকে জানাতে পারো বাই অ্যাক্সেসিং এই লিঙ্ক। তোমরা অ্যাজ ইউজুয়াল নো আমার ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে wbpsc.gov.in। কি বলেছে, অ্যান্ড পপুলেটিং দ্য রেলিভেন্ট ডিটেলস বিটুইন, কবে থেকে কবে মধ্যে পাঠাতে বলেছে, 2 থেকে 7 নভেম্বর, ডেটটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম ডিউরেশন। দেখে নাও, এই হচ্ছে ব্যাপার, 1 থেকে 100 কোশ্চেন আছে, তোমরা ভালো করে আগে মিলিয়ে নেবে। আমি পিডিএফ তো সবই কনসেপচুয়াল স্টাডি গ্রুপে দিয়ে দেবো, 1 থেকে 100 সিরিজ ওয়াইজ মিলিয়ে দেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো বন্ধুরা, নেক্সট আপডেশন একটু তাড়াতাড়ি বলছি, স্কিল টেস্ট সম্বন্ধে কী দিয়ে দিয়েছে দেখো। স্কিল টেস্ট ফর কম্বাইন্ড HSCHSL, এটা কিন্তু সেন্ট্রালের, বাট তোমরা ক্লার্কশিপের তো আরামসে করতে পারবে, কারণ 20 স্পিড আছে, বার বেঙ্গলিতে 10, আর এখানে তো অনেকটাই হাই স্পিড থাকে তোমরা জানো। এবার ব্যাপার হচ্ছে কী লেখা আছে দেখো, স্কিল টেস্ট ফর এলিজিবল ক্যান্ডিডেটসের জন্য, ফর টাইপিং টেস্ট আর মাস্টার টেক্সট অফ অ্যাবাউট 1750 কি ডিপ্রেশন দেবে ইন ইংলিশে অ্যান্ড 1500 ওয়ার্ডস ইন হিন্দি, হিন্দিতে কম ইংলিশে বেশি, উইল বি ডিসপ্লেস অন দ্য স্ক্রিন, তোমার স্ক্রিনে দেখতে পাবে। ক্যান্ডিডেট ক্যান অনলি টাইপ, ভালো করে দেখো, ক্যান্ডিডেট কী টাইপ করতে হবে, অনলি টাইপ দ্য রেলিভেন্ট নাম্বার অফ ওয়ার্ডস ইন দ্য গিভেন ইন দ্য মাস্টার টেক্সট প্যাসেজ, কম্বিনেশন অফ অ্যালফোনিউমেরিক কেস ফলোড বাই স্পেস ইজ টামাস 1 ওয়ার্ড, একটা ওয়ার্ড সমান কত, যেটা থাকবে মনে করো নাম্বার থাকলো আর অ্যালফাবেট থাকলো সেটা মিলিয়ে আর তারপর স্পেস দিলেই তোমার একটা ওয়ার্ড পূর্ণ হবে, ঠিক আছে, যেরকম থাকবে স্পেস দেওয়ার পর। আবার কি বলেছে দেখো, আফটার টাইপিং গিভেন নাম্বার অফ ওয়ার্ডস ইন দ্য মাস্টার টেক্সট প্যাসেজ দ্য স্পেস বার উইল নট অ্যালাউ ফার্দার টাইপিং অফ অ্যাডিশনাল ওয়ার্ডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যখন তোমার টাইপিং শেষ হয়ে যাবে প্যাসেজটা, স্পেস বার কিন্তু আর অ্যালাউ করবে না অ্যাডিশনাল ওয়ার্ড টাইপ করতে। মনে করো ফর এক্সাম্পল, ইফ দেয়ার আর 500 ওয়ার্ড দেওয়া আছে মাস্টার টেক্সট প্যাসেজে, ক্যান্ডিডেট ক্যান টাইপ অনলি 500 ওয়ার্ড, শুধুমাত্র 500 ওয়ার্ডই টাইপ করবে, অ্যান্ড আফটার দ্যাট স্পেস বার উইল নট অ্যালাউ দ্য ক্যান্ডিডেটস টু টাইপ অ্যান অ্যাডিশনাল ওয়ার্ড, আর তারপর টাইপ করতে পারবে না। কিবোর্ড উইল অ্যালাউ দ্য ক্যান্ডিডেট টু কন্টিনিউ টাইপিং উইদাউট ইউজিং দ্য স্পেস বার, হ্যাঁ স্পেস বার না ইউজ করে তোমরা টাইপ করতে পারবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে যাদের আছে। আর কি বলছে দেখো, ইন কেস ক্যান্ডিডেটস টাইপ অ্যাডিশনাল ওয়ার্ডস রং ওয়ার্ডস দে আর বাই এক্সস্টিং দ্য অ্যালাউড নাম্বার ওয়ার্ডস বিফোর কমপ্লিটিং দ্য মাস্টার টেক্সট, যদি কোনো ভুল হয়ে যায় বা ভুল টাইপ করে নষ্ট করে টাইম বা মাস্টার টেক্সটের যে ওয়ার্ডস, দেন দে মে ইউজ অ্যারো কেস অর ব্যাকস্পেস কে দিয়ে তোমরা চেক করতে পারবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এরকম নোটস দিয়ে দেয়, এরকম নোটিফিকেশান চলে আসে তোমাদেরও দেবে ক্লার্কশিপে, অর রিমুভ অ্যাডিশনাল কি টাইপ ওয়ার্ডস বিফোর প্রসিডিং টু কমপ্লিট দ্য মাস্টার টেক্সট, ঠিক আছে, ব্যাকস্পেস কি ইউজ করতে পারবে। এবার দেখো এইগুলো বলে দিয়েছে, এই নোটটা একটু দেখে নেবে, আর অল দ্য ক্যান্ডিডেটস রিকোয়ারিং এক্সট্রা টাইম হ্যাভ বিন অ্যালোকেটেড অল দ্য শিফটস, শিফট ওয়াইজ তোমাদের বলে দেবে। নেক্সট আপডেশন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর একটা ক্যাগের অফিসিয়াল আপডেশন চলে এসেছে, আমি লাস্টে দেখে দিচ্ছি ক্লার্কশিপের কীরকম স্ট্যান্ডার্ড প্যাসেজ তোমরা টাইমের মধ্যে করবে। নোটিস টু বি পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ স্টাফ সিলেকশনের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হয়েছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর ক্যান্ডিডেটস কাদের জন্য, ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ ইন ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অফিস আন্ডার ক্যাগ থ্রু কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এক্সাম 2018, দেখে নাও অ্যালোকেশন অফ স্টেটস অ্যান্ড অফিসেস টু দ্য ক্যান্ডিডেটস নমিনেটেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট, এই পোস্টের জন্য যারা হয়েছে,
is based on their merit marks, merit rank and state preparedness exercise by him, by them. The detailed information in this regard is available ei website e tumra dekhe nite parbe cac.gov.in of the Comptroller and Auditor General of India. The candidates selected through combined CHSL 10 plus 2 level exam 2018 are advised to visit ei url e visit korbe tumra taholei dekhte parbe filling kore debe details ta tomader personal information khubi dorkari taratai kore debe state preference and attestation from details the online process koto din theke koto diner moddhe dekhe nao for submission of required details will commence 25 october theke start hobe ar cholbe 15 november tar moddhe kintu kore dio okay cholo bondhura next updateon upsc result update dekhe nao eta kon post er jonno very very important দুটো পোস্ট ছিল এটা ইন্টারভিউর জন্য কল্ড করা হয়েছে টু পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইন নর্থ ইস্টার্ন কাউন্সিল সেক্রেটারিয়েট শিলং মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন ভালো করে দেখে নেবে এই কজন রোল নাম্বার আছে দুটো পোস্টের জন্য টোটাল 10 জন আছে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি সব পিডিএফ তোমাদের কনসেপচুয়াল স্টাডি গ্রুপের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে অ্যাজ ইউ নো এবার দেখো এটা কিসের আপডেশন প্রভিশনালি তিনটে পোস্ট ছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইউপিএসসি ইন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট পিডব্লিউডি ইউটি অ্যাডমিনিস্ট্রেশন অফ দাদরা অ্যান্ড নগর হাভেলি দেখে নাও এই কজন ক্যান্ডিডেট আছে টোটাল 15 জন ক্যান্ডিডেট 1:5 রাখা হয়েছে এইখানেও বলে দিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ডেটেড দ্য 26th October 2021 কনক্লুডেড ওকে বন্ধুরা ভালো করে দেখে নেবে যাদের ক্লার্কশিপের প্রথম দিকে র্যাঙ্ক আছে বা যাদের ভ্যাকেন্সি আছে তার মধ্যে র্যাঙ্ক আছে অবশ্যই এই নাম্বার এই টাইপ করবে তোমরা 200 ওয়ার্ডের বেশি করার চেষ্টা করবে এখানে যে প্যাসেজ দেওয়া আছে সম্পূর্ণ করার চেষ্টা করবে 10 মিনিটের মধ্যে স্ট্যান্ডার্ড প্যাসেজ আছে বন্ধুরা স্ট্যান্ডার্ড প্যাসেজ এই রকমই প্যাসেজ আসতে চলেছে ঠিক আছে আমি জাস্ট স্ক্রল করে দিচ্ছি আস্তে আস্তে তোমরা স্ক্রিনশট নিয়েও করতে পারো নাহলে তো আমি পিডিএফ কনসেপচুয়াল স্টাডি গ্রুপে রেগুলার দিয়ে দিই তোমাদের রেগুলার প্র্যাকটিসের জন্য ঠিক আছে আর যারা যারা কোর্স করছে তারা তো রেগুলার পেয়ে যাচ্ছে দেখে নাও এই হচ্ছে প্যাসেজ তোমাদের আমি আস্তে করে দিয়ে দিচ্ছি তোমরা টাইম ডিউরেশন মেনে স্টপ ওয়াচ দিয়ে নোটপ্যাড বা এমএস ওয়ার্ড যে কোনো জায়গায় প্র্যাকটিস করবে ঠিক আছে রেগুলার প্র্যাকটিসটাকে বজায় রাখবে তাহলেই তোমাদের কাজের কাজ হবে ঠিক আছে দেখো লম্বা প্যাসেজ আছে ভুল যতটা পারবে কম চেষ্টা করবে এই হচ্ছে তোমাদের প্যাসেজ ঠিক আছে দেখে নাও প্যাসেজটা মন দিয়ে দেখে নাও আর অবশ্যই জয়েন হয়ে যাবে তাহলে তোমরা পিডিএফটা পেয়ে যাবে কনসেপচুয়াল স্টাডি গ্রুপে ঠিক আছে এই হচ্ছে এক নম্বর প্যাসেজ আর একটা প্যাসেজ আছে দেখে নাও আর একবার আমি স্ক্রল করে দিচ্ছি তোমাদের জন্য দেখে নাও এই হচ্ছে ব্যাপার তোমরা স্টপ করে করে দেখে নেবে পজ করে করে ভিডিওটা ঠিক আছে চলো নেক্সট দেখো প্যাসেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যাসেজ এই রকমেরই মডারেট প্যাসেজ ইজি টু মডারেট তোমাদের চেষ্টা নেই তোমরা কিন্তু টাইমের মধ্যে এটা শেষ করার চেষ্টা করবে এবং অবশ্যই অ্যাকুরেসি মেনটেন করে আর অবশ্যই ব্যাকস্পেস ইউজ করতে পারো যতটা সম্ভব কম করার চেষ্টা করবে ঠিক আছে দেখে নাও আর ভুল অবশ্যই একদমই 10% যেন থাকে তার বেশি যেন না হয়ে যায় ঠিক আছে 5 থেকে 10 আর না হলে তো একদমই ভালো কিন্তু না হওয়াটা অনেকের ক্ষেত্রেই টাফ হয়ে যাবে কিন্তু যদিও থাকে সেটা কমের মধ্যে রাখার চেষ্টা করবে দেখে নাও এই হচ্ছে প্যাসেজ আমি আর একটু স্মল করে দিচ্ছি ভালো করে দেখে নাও এই হচ্ছে প্যাসেজ ওকে ফ্রেন্ডস তোমাদের লিস্টিং খুব তাড়াতাড়ি চলে আসছে এবার ডিভি লিস্টিংও চলে আসবে তোমরা চিন্তা করো না তোমরা কিন্তু প্র্যাকটিসটাকে বজায় রেখো এই হচ্ছে নেক্সট প্যাসেজ এইখানেই শেষ ঠিক আছে দেখে নাও এই টোটাল প্যাসেজের লেভেল থ্যাংকিং ইউ বেস্ট রিগার্ড আর ভিডিও ফলো করো রেগুলার আপডেট দিয়ে দেবো